ইমান আমলের আলোচনা আর তাবলিগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য পরামর্শের মধ্য দিয়ে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত করছেন মুসল্লিরা। চলছে আল্লাহর রাস্তায় বের হওয়া সাথীদের জমাতবদ্ধ হবার তাসলিকো। এদিকে বার্ধক্যজনিত কারণে ইস্তেমা ময়দানে এখন পর্যন্ত পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গী থেকে হাসান মাহমুদের রিপোর্ট। তুরাক পাড়ে খেদমতের ময়দানে দীন ইসলামের জাগরণের জন্য মুসল্লিদের মেহনত। ইস্তেমার দ্বিতীয় দিনে আমবায়ানের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। অঞ্চলভিত্তিক সকল খিত্তায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে দীন ইসলামের উপর তালিম, তাশকিল এবং নিজেরা জোটবদ্ধ হয়ে তাবলিগ মুরব্বীদের নির্দেশনাগুলি আলোচনার পাশাপাশি নিজেদের জীবন ব্যবস্থা দীন ইসলামের আলোকে পরিচালিত করাই মূলত দ্বিতীয় দিনের আলোচনা। আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এখানে একজনিত হয়েছি। এখানে দিনের কথা বলা হয়, মানুষ কিভাবে আল্লাহর রাস্তায় আসতে পারে, কিভাবে মানুষ ইবাদত করতে পারে। মাকলুবের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা আল্লাহ সুবহান তাআলা, এই কথা বারবার বারবার বয়ান করা। এই ময়দানে তিন দিনের মেহনত শেষে এইখান থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে কালিমার দাওয়াত নিয়ে ছুটে যাবেন মুসল্লিরা, দেবেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার আহ্বান। তাবলিগের পুরনো এবং নতুন সাথীদের সমন্বয়ে চিল্লার জন্য জামাতবদ্ধি হয়ে যারা দিনের দাওয়াতের কাজে বের হবেন তাদের তারিখ ও তালিকা তৈরি করা হয় এই দ্বিতীয় দিনে। আল্লাহ হেদায়তের জন্য, আল্লাহকে বিশ্বাস করার জন্য, নবী রাসূলের কাজ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, হ্যাঁ, মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতই সারা দেশে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও দিনব্যাপী খিত্তায় খিত্তায় কোরআন হাদিসের দার্স আর তালিমে মহান আল্লাহর হেদায়েত কামনা করা হয়, মোনাজাত করা হয়, রবের নূরের রোশন দূর করে দিক পাপের কালিমা। আমার টাকা, আমার যান, আমার মাল, আমার সময় নিয়ে উম্মতে দাঁড়ে দাঁড়ে বারবার যে মানুষকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে তাল্লুক লাগায়। আমাদের বাকি জিন্দগির শেষ নিঃশ্বাস ইমানের সাথে যেন আল্লাহ পাক আমাদের কবুল করে। দিল্লির মুরব্বী মাওলানা সাদের অনুপস্থিতিতে উপস্থিত রয়েছেন তার তিন ছেলে। রোববারের আখেরি মোনাজাতকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও যান চলাচলের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনাও। মহান রবের দরবারে নিজেদের তাসবি, তাহলিল আর জিকির আসকারকে উৎসর্গ করে মুসল্লিরা করছেন আল্লাহর কাছে নিজেদের ক্ষমা প্রার্থনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর।